রংধনু 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 রংধনু। সুরসরি 2018 ফাইনাল রাউন্ডের ফাইনাল প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছেন মোহাম্মদ জাকারিয়া। মঞ্চে আসছেন কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل قال لنبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلك من الشاهدين. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين. صدق الله صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করেছেন আমাদের ফাইনাল রাউন্ডের ফাইনাল প্রতিযোগী মোহাম্মদ জাকারিয়া। জাকারিয়ার তেলাওয়াত সম্পর্কে আমরা এখন মন্তব্য শুনবো আমাদের শ্রদ্ধা বিচারক মাহমুদুল আহসান সাহেবের কাছে। জাকারিয়া, তোমার তেলাওয়াত অনেক সুন্দর, তারপর যেটা বিষয় সিফাতের দিক দিয়ে কিছুটা তোমার সমস্যা আছে, পড়ার ক্ষেত্রে মাখারেজ এবং সিফাত এগুলো একদি খেয়াল রাখবা। আর দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে প্রতিযোগিতার মধ্যে গলার কণ্ঠ বা গলার সুরের দিকে কিন্তু আসলে আমরা বিচারকরা ট্রাই করি না। বিচারক আমরা যারা কোরআনের বিচারক হিসাবে আমরা যারা দায়িত্ব পালন করি, আমাদের প্রথম লক্ষ্য উদ্দেশ্য থাকে হচ্ছে মাখরেজ এবং সিফাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআন তেলাওয়াত করার সময় তুমি সিফাত এবং মাখরেজগুলো সুন্দরভাবে আদায় করতে পারো, সেই চেষ্টা তুমি করবা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তৌফিক দান করুক কোরআনের মাধ্যমে বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে যেন তুমি ধরে ধরতে পারো। আমিন।